হ্যালো ফ্রেন্ডস আমি সাগর আশা করি সবাই ভালো আছেন জব নিউজ কলকাতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রত্যেকটা দিনের মতন আবারও কিন্তু আপনাদের জন্য আরেকটা একটা স্পট জয়নিংয়ের খবর নিয়ে চলে এসেছি যে কাজটাও কিন্তু সম্পূর্ণ জেনুইন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু জেনুইন আপনাদের বারবার বলে দিচ্ছি এবং যেভাবে আমি জয়নিং করাচ্ছি এরকমভাবে কিন্তু আপনাদের কেউ কখনো জয়নিং করাবে না আমি নিজে সঙ্গে থেকে প্রত্যেককে কোম্পানিতে নিয়ে গিয়ে সেখানকার ম্যানেজার সুপারভাইজার বা কন্ট্রাক্টরদের সাথে ডিটেলস কথাবার্তা বলিয়ে তারপরেই কিন্তু স্পট জয়নিং করাই এভাবে কিন্তু কেউ আপনাদের পাশে থেকে কখনও স্পট জয়নিং করিয়ে দেবে না সো যাদের এরকমই একটা সুবিধার প্রয়োজন বা এই রকম সিস্টেমেই আপনারা যে কোনো জেনুইন জায়গায় স্পট জয়েনিং এর মাধ্যমে একটা ভালো কাজ পেতে চাইছেন তারা ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করুন এবং আমার চ্যানেলে থাকুন যারা এখনো আমার চ্যানেলে যুক্ত হননি তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন তাতে যখনই আমি কোনো কাজের নতুন ভিডিও আপলোড করব অবশ্যই আপনার নোটিফিকেশানে সেটা পৌঁছে যাবে এবং আপনার আশেপাশে যারা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যারা রয়েছে আমার চ্যানেলটা সেখানে শেয়ার করে দিন যদি আপনি মনে করেন যে আরো দু পাঁচটা লোকের উপকার হয়ে থাকতে পারে আমার চ্যানেলের মাধ্যমে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সবার মাঝখানে শেয়ার করে দেবেন আজকে যে স্পট জয়নিং এর খবরটা নিয়ে এসেছি সেটা হল কাল রবিবার ছাব্বিশে ফেব্রুয়ারি শ্রীরামপুর লোকেশনে ফ্লিপকার্ট কোম্পানির ওয়্যার হাউসে বেশ কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে সানডে থাকা সত্ত্বেও খুব এমার্জেন্সি রিকোয়ারমেন্টের জন্য কিন্তু ভিডিওটা আমি করেছি যাদের কাজের প্রয়োজন তারা অবশ্যই কিন্তু চলে আসবেন লোকেশনটা রয়েছে শ্রীরামপুর শ্রীরামপুর লোকেশানে আপনাদেরকে আসতে হবে যেটা হুগলি জেলার মধ্যে অবস্থিত তো এখানে কোন পোস্টে কাজ হবে এখানে ওয়্যার হাউসের লোডিং আনলোডিং পোস্টে আপনাদের কাজ করতে হবে বয়স লাগছে আঠেরো বছর থেকে ৪৫ বছরের মধ্যে এখানে ওয়ার হাউসের ভিতরেই কিন্তু সমস্ত যে পার্সেলগুলো থাকে বিভিন্ন রকম পার্সেল ছোট বড় মাঝারি বিভিন্ন ওয়েটের পার্সেল থাকে সেগুলোকে গাড়িতে তোলা তো এই লোডিং আনলোডিং এর কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে তো যারা এই কাজটা করতে পারবেন তারাই একমাত্র যোগাযোগ করুন এখানে কোম্পানির কি কি ফ্যাসিলিটি দিচ্ছে আমি আপনাদের বলে দিই থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করবে থাকা খাওয়ার জন্য কোনো পয়সা কাউকে দিতে হবে না এটা ফ্রি অফ কস্ট কোম্পানি আপনাদের প্রোভাইড করবে তো থাকা খাওয়ার পরেও আপনাদের কোম্পানি বেতন দিয়ে দিচ্ছে এগারো থেকে বারো হাজার টাকা থাকা খাওয়া দিয়ে প্রায় বারো হাজার টাকা স্যালারি আপনারা পেয়ে যাবেন স্যালারিটা আপনারা কিন্তু মান্থলি পেয়ে যাবেন এখানে যেহেতু থাকা খাওয়া সমস্তটা কোম্পানি দিচ্ছে সেক্ষেত্রে কোম্পানি কোনো হাত খরচা বা যেটা অ্যাডভান্স পেমেন্ট থাকে সেগুলো দেবে না এবং এটা কোম্পানির সিস্টেমেই কাজ হবে তো কোম্পানির নিয়ম অনুযায়ী কিন্তু আপনার অ্যাকাউন্টে স্যালারি ঢুকে যাবে সেটা সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে ডিউটি টাইমটা কি আছে এখানে ডিউটি টাইমটা রয়েছে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বারো ঘন্টা ডিউটি এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট ডে নাইট দুটো শিফটে আপনাদের ডিউটি হবে বারো ঘন্টা এখানে আপনাদের রোটেশনালি চেঞ্জ করে করে ডিউটি করতে হবে এবং নো ওয়ার্ক নো পে আপনি সপ্তাহে যে কটা ডিউটি করবেন সেই কটা ডিউটি হিসাবে আপনার স্যালারি হবে এখানে কিন্তু তিরিশ দিনই কাজ হয় তিরিশ দিনের মধ্যে আপনার মাসে যে কটা ডিউটি থাকবে সেই কটা ডিউটি হিসাবে আপনারা কিন্তু কাজ করতে পারবেন যারা যাতায়াত করে কাজ করতে চাইবেন তাদের ক্ষেত্রেও কিন্তু পেমেন্ট একই থাকছে এবং ডিউটি টাইমটাও কিন্তু একই রয়েছে আপনাদের কিন্তু এখানে সেম ডিউটিটা করতে হবে যদি আপনি যাতায়াত করে কাজ করতে পারেন তবেই করবেন না হলে কিন্তু এখানে থেকে কাজ করতে হবে যেহেতু থাকার জন্য কোম্পানি সমস্ত ব্যবস্থা নিজে থেকেই করে দিচ্ছে আপনাদের তো যারা এখানে কাজ করতে ইন্টারেস্টেড যে কোনো লোকেশন থেকে আপনারা চলে আসুন আপনাদেরকে এখানে স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে ডকুমেন্টস লাগছে একটু বলে দিয়ে আপনাদের ডকুমেন্টস লাগছে এখানে আধার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং ফটো আনবেন সমস্ত ডকুমেন্টস দু কপি করে নিয়ে আসবেন আপনাদের সকলকে এখানে স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে স্পট জয়নিং এর জন্য পারিশ্রমিক আনবেন এক হাজার টাকা এক হাজার টাকা আপনারা সবাই নিয়ে আসবেন সেখানে থেকে আপনাদের আমি কোম্পানিতে নিয়ে গিয়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে কিন্তু ওখানে জয়নিং করিয়ে দেব সমস্ত কাজটা কিন্তু এখানে সেকেন্ড পার্টি ভেন্ডার কোম্পানির আন্ডারই হচ্ছে ভেন্ডার কোম্পানি থেকে আপনাদের সমস্ত স্যালারি প্রোভাইড করবে তো সেখান থেকে কিন্তু আপনারা জয়নিং পেয়ে যাবেন যারা কাজটা করতে আসছেন ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন উনি আমার স্টাফ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা আপনাদের নাম ফোন নাম্বার এবং লোকেশনটা এন্ট্রি করিয়ে নিন এবং অবশ্যই কিন্তু আজকে পাঁচটা থেকে সাতটার মধ্যে আর একবার ফোন করে কনফার্মেশন কল করে নেবেন যদি আপনি কনফার্মেশন কল না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জয়নিংটা হবে না কারণ আপনাকে জানাতে হবে যে আপনি নেক্সট দিন সঠিকভাবে আসছেন কি না সেটা অবশ্যই আপনাদেরকে জানাতে হবে এখানে স্পট এর জন্য পারিশ্রমিক আনবেন এক হাজার টাকা সেখানে আমি সমস্ত কিছু কালেকশন করে নেব তারপরে আপনাদের কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করিয়ে দেব স্পট জয়নিং যদি কারোর না হয় সেক্ষেত্রে কিন্তু আমি তার সমস্ত পেমেন্ট রিটার্ন করে দেব নিয়ে বাড়ি চলে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমি কিন্তু সমস্ত জায়গায় স্পট জয়নিং করিয়ে দিচ্ছি তো যারা কালকে আসবেন আমি একদম আপনাদের স্পট জয়নিং করিয়ে দেব। যদি আপনাদের কাজ করার মানসিকতা থাকে সেক্ষেত্রেই আপনারা আসুন অযথা সময় নষ্ট করে ঘুরতে বা দেখতে আসার কোনো দরকার নেই কাজ যারা করবেন যাদের কাজের সত্যিকারের খুব প্রয়োজন তারা ইমিডিয়েট যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা চলে আসুন এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে শ্রীরামপুর স্টেশনে চলে আসতে হবে সেখান থেকে আপনাদের নিয়ে গিয়ে আমি কোম্পানিতে স্পট জয়নিং করিয়ে দেব কাজ করিয়ে দেওয়ার দায়িত্ব যেরকম হান্ড্রেড পার্সেন্ট আমার কাজ যদি কাউকে করাতে না পারি সেক্ষেত্রে তার পেমেন্ট রিটার্ন করার দায়িত্ব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমার এটুকু বিশ্বাস বা ভরসা যদি আমার প্রতি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা চলে আসুন অবশ্যই আপনারা কাজ পেয়ে যাবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা ভালো করে দেখে নিন দেখে নেওয়ার পরেই কিন্তু আমার স্টাফের সাথে আপনারা সরাসরি কথা বলে নিন জাস্ট ওনাকে ফোন করে নাম ফোন নাম্বার লোকেশনটা এন্ট্রি করিয়ে নেবেন অযথা প্রশ্ন করার কোনো দরকার নেই কারণ আমার ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ আপনারা দেখে থাকেন সেক্ষেত্রে আশা করব কোনো প্রশ্ন আপনার থাকবে না তো আপনারা শুধু ফোন করে নেবেন নামটা এন্ট্রি করার জন্য এবং অবশ্যই পাঁচটা থেকে সাতটার মধ্যে কনফার্মেশন কল করবেন অবশ্যই কিন্তু আপনার ফাইনাল কল করাটা জরুরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার